আর ভাগবতের জন্মাদস্য আদি শ্লোকের কিছু চর্চা শুরু করব, কিন্তু বাস্তবিকভাবে ব্যাখ্যা কাল থেকেই হবে। তথাপি আজকে কিছু উদ্ধৃতি করা হোক, এসব যেহেতু প্রতিজ্ঞা করা হয়েছে আজকেই। সেখানে বলছেন শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে বলতে গিয়ে কালকে এক শ্লোকের উচ্চারণ করেছিলাম, সেখানে সেখানে বলা হয়েছিল তমাদিদেবম পুরুষপুরাণম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবত স্বরূপম। বাস্তবিক পক্ষে ভাগবত হল সাক্ষাৎ ভগবান। তমাদিদেবম পুরুষ পুরাণম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবত স্বরূপম। সংসার সমুদ্র পার হওয়ার জন্য শ্রীমৎ ভাগবতজি মহাপুরাণ শ্রবণের অধিক আর কিছু মঙ্গল নাই, অনায়াসে পার হয়ে যাওয়া যায়। কিন্তু এই ভাগবতজি মহাপুরাণ শুরুর পূর্বে শ্রীধর স্বামীপাদ যে বন্দনা করেছিলেন তার কিছু আমি চর্চা করে ভাগবতের প্রথম শ্লোক খালি উচ্চারণ করব, বিস্তৃত ব্যাখ্যা করা উচিত। ওং নমো ভগবতে পরমহংস রসাস্বাদিত চরণ কমল চিন্মকরন্দায় চরণ কমল চিন্মকরন্দায় ভক্তজন মানস নিবাসায় শ্রীরামচন্দ্রায় নমো নমঃ। ওং নমো ভগবতে পরমহংস রসাস্বাদিত চরণ কমল চিন্মকরন্দায় ভক্তজন মানস নিবাসায় শ্রীরামচন্দ্রায় নমো নমঃ। শ্রীরাম জয় রাম জয় জয় রাম 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 শ্রীরাম জয় রাম জয় জয় রাম। গৌড়ীয় সিদ্ধান্তের বিরুদ্ধ কথা বললাম আমি, ছিল শ্রীধর স্বামীপাদ বিরুদ্ধ কথা বললেন। ভাগবত শ্রীকৃষ্ণের বিষয়ে বলছেন, বন্দনা করবেন রামের, এ কেমন কথা হলো? হ্যাঁ, ছিল শ্রীধর স্বামীপাদ ভাষাশাস্ত্র বলছেন শ্রীধরম ব্যক্তি নৃসিংহ প্রসাদাত, সাক্ষাৎ নৃসিংহদেব প্রকট হয়ে শ্রীধর স্বামীপাদে মস্তকে হাত রেখে বলেছিলেন সমস্ত শাস্ত্রের অর্থ তোমার পরিস্ফুটিত হবে। ছিল শ্রীধর স্বামীপাদ কেন শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ তার ব্যাখ্যা করতে গিয়ে রামজির বন্দনা করলেন, বড় আশ্চর্য লাগছে। বলে কি কারণে সাধারণ লোক সেই সব কথা বুঝতে পারছেন না? শ্রীধর স্বামীপাদ যে টিকা করেছেন, শ্রীধরী টিকা বলা হয়, সেই শ্রীধর স্বামীপাদের টিকার ওপরে টিকা করেছেন একজন, তার নাম হলে বংশীধরজি মহারাজ। বংশীধরজি মহারাজ শ্রীধর স্বামীপাদ টিকার কি বলেছেন সেটাকে আবার খুলে পরিষ্কার করে লিখেছেন। শ্রীধর স্বামীপাদ সেগুলো পরিষ্কারভাবে বলেননি, অল্প অল্প করে, তার অর্থটাকে পরিষ্কারভাবে শ্রীধর স্বামীপাদকে যেন কেউ ভুল না বোঝে এই জন্য তিনি বংশীধরজি মহারাজ এর ওপর টিকা করেছেন। শ্রীধর স্বামীপাদের টিকার ওপর টিকা, বড় আশ্চর্য বিষয়। তিনি সেখানে জনগণের জনসাধারণের সন্দেহটাকে দূর করবার জন্য পরিষ্কারভাবে জানিয়েছেন যে দেখুন, যখনই আমার প্রভু শ্রীধর স্বামীপাদ যখন ভাগবত নামক অনন্ত রস সাগরের ওপর টিকা করতে যাচ্ছেন, তখন ভয়েতে তিনি চিন্তা করছেন, ই
ভাগবত জি মহাপুরাণ অনন্ত অথই সাগর, এ তো কেউ পার পায় না। এখন এর পার পাবো কী করে আমি, কী করে আমি এই সেতু নির্মাণ করে ভাগবতের এপার থেকে ওপারে যাব, এ তো কোনো পারাপার দেখছি না। তখন ঝট করে তার মাথায় চলে এলো, সেতু বন্ধন করেছিলেন তো সে রামচন্দ্র। রামচন্দ্রজি ভগবানেরই এক স্বরূপ, ভগবানই ওই রূপে এসছেন, তিনি সমুদ্রের উপর দিয়ে সেতু বন্ধন করে গেছিলেন। তখন তার মনে হলো ঠিক আছে, ভাগবত রূপ রসার্ণব এর উপরে সেতু বন্ধন, তিনি তো কৃষ্ণই, কৃষ্ণই ওই রূপে এসছেন, তার পক্ষে তো কিছুই অসম্ভব নয়। তখন তার কাছে প্রার্থনা করতে আরম্ভ করলেন, প্রভু আপনি দয়া করে আমি আমার মতো ক্ষুদ্র জীব ভাগবতের এই অনন্ত রসসাগরের এপার থেকে ওপার আমার যাওয়ার মতো ক্ষমতা নাই, আপনি সেতু বন্ধন করে দিন যাতে আমি সুষ্ঠুভাবে এর কিছু অর্থ আমি যেন অনুভব করে এর মধ্যে সবার জগতের জন্য রাখতে পারি। এই কথার জন্য তিনি প্রথমে ওই বন্দনা শুরু করেছিলেন। পরবর্তীকালে অনেকেই মাশ্চর্য বসে ওই কথাটা বুঝতে না পেরে সেই লাস্টে যে আমি বললাম সেই রামের জায়গায় কৃষ্ণ বসিয়ে দিয়েছেন। আমার মনে সন্দেহ হয়েছিল, আমি অনেক গবেষণা করে পুরনো থেকে পুরনো হাতের লেখা তার বিভিন্ন তালপাতা বিভিন্ন খুঁজে খুঁজে দেখলাম মূলেতে রয়েছে ওই এক, মূলেতে ওইটি রয়েছে শ্রীরাম, কৃষ্ণ নেই। কেউ কেউ আবার রাগ করে কিছু না বুঝে বলে রাম কেন থাকবে, কি দরকার, রাম মুছে দিয়ে কৃষ্ণ রেখে দিয়েছে, তারা অনুভব করল না। এখানে সিদ্ধান্ত বিরোধ কিছু নেই, ওম নম ভগবতে পরমহংস রসাস্বাদিত চরণ কমল চিন্মকরন্দায় ভক্তজন মানস নিবাসায় শ্রী রামচন্দ্রায় নম। তিনি সেতু বন্ধন করে দেবেন, করে দেওয়ার জন্যই তিনি প্রার্থনা করেছেন। আবার অনেকে এই রামের কথা বলতে গিয়ে বলরামকে মনে করেন, তাতেও আমাদের আপত্তি নেই, সিদ্ধান্ত বিরোধ নেই, যে বলরামের কৃপা হলে তাহলে কৃষ্ণের কৃপা পাওয়া যায়, ঠিকই আছে। কাজেই যাদের মনে সন্দেহ সেপ্টিক, যাদের হৃদয়ে সবসময় সন্দেহ জাগরুক হয়, তারা যদি সেটা গুরু বৈষ্ণবের কাছে সমাধান না করে দেয় তাহলে চিরকাল তারা অন্ধকারই থাকবে, লজ্জায় যেতে পারে না, ভজনও করবে না, সন্দেহ করবে গুরু বৈষ্ণবকে। আর গীতাতে ভগবান বলছেন সংশয় আত্মা বিনশ্যতি, যদি মৃত্যুকালে শরীর ছাড়ার সময় একটা কোনো বিষয়ে তোমার সন্দেহ থাকে, ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য গুরু বৈষ্ণব একটা কোনো বিষয় সামান্য, তাহলে তোমার আবার এই জগতে আসতে হবে, যেতে পারবেন। সেই জন্য বেঁচে থাকতে থাকতে মহান বৈষ্ণবগণের সব গুরু বৈষ্ণবের সামনে সমস্ত সন্দেহের মীমাংসা করে নাও, মীমাংসা করে ভক্তিতে অবস্থিত হও। আর ভক্তি যখনই লাভ করা হয় তখন আর কোনো অসুবিধে থাকে না। সেখানে এখানে আলোচনা প্রসঙ্গে আমরা দেখব বৈষ্ণবের যে ধন, এই যে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ এটা বৈষ্ণবদের ধন, এটা বড় আশ্চর্য কথা, এটা বিশ্বাস হতে চায় না। কি যত বৈষ্ণব আনাম ধনম শ্রীমদ্ ভাগবতম, হ্যাঁ এটা হচ্ছে বৈষ্ণবদের ধন, এটাতে সাধারণ মানুষ যারা বাটপার তারা যেন এটা নিয়ে কোনো ব্যবসা না করে, কোনো কিছু এর মধ্যে ব্যবসাদারি শুরু করে না দেয়। সেখানে বলছেন আমাদের কোনো আপত্তি নেই, আমরা সর্বদাই শরণাগত হয়ে ভগবান গুরু বৈষ্ণবের করুণা লাভ করার চেষ্টা করব, তাতে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের গম্ভীর থেকে গম্ভীরতম অর্থ তা কিছু আনুগত্যে অবস্থিত থাকলে সৌত পন্থায় আমাদের হৃদয়ে স্পর্শ করবে অবশ্যই। সেখানে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় যে শ্লোক সেটা গায়ত্রী রূপে মনে করতে পারেন, আবার এখানে গায়ত্রীর অর্থই প্রকাশ পেয়েছে। আর শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে গরুড় পুরাণ আদি বিভিন্ন জায়গায় বর্ণনা রয়েছেন, অর্থ অয়ম ব্রহ্মসূত্রানাম, এই ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে কি বলছেন গরুড় পুরাণ, অর্থ অয়ম ব্রহ্মসূত্রানাম ভারত অর্থ বিনির্ণয়ঃ, বলছে অর্থ অয়ম ব্রহ্মসূত্রানাম, যেটা তুমি বেদান্ত বলছো ব্রহ্মসূত্র তার
এটা হচ্ছে এইটি হচ্ছে প্রকাশ। দেখো অর্থ অয়ম ব্রহ্মসূত্রে আনাম, ব্রহ্মসূত্রে এইটি অর্থ। আর ভারত অর্থ বিনির্ণয়, মহাভারত, ভারত বলতে মহাভারত, মহাভারতে যে এত বিস্তৃত লিখেছেন তার গোপন অর্থটা কি এর মধ্যে পরিস্ফুটিত হয়েছে সাধারণ লোক বুঝতে পারছে না। এই জন্য এখানে জানানো হয়েছে ভাগবতের মহিমা অপার অনন্ত। সেখানে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ব্যাসদেবজি মহারাজ জগৎবাসীকে আহ্বান করেছেন, আপনারা সব আসুন। শিল প্রভুপাদ জানাচ্ছেন ব্যাসদেবজি খোলা হৃদয় নিয়ে সমস্ত জগতের কাছে আহ্বান করছেন, হাত ফেলে আপনারা কেন পড়ে রয়েছেন, আপনারা সবাই আসুন, আমরা সেই পরম সত্য বস্তুকে ধ্যান করি। সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি, আমরা সবাই আসুন আপনারা সেই পরম সত্য বস্তু ধ্যান করি। ব্যাসদেব গোস্বামী আহ্বান করছেন। এখানে প্রথমেই আমি এই শ্লোক উচ্চারণ করার পূর্বে বলে রাখতে চাই, এ সত্যম পরম ধীমহি এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেকের হৃদয়ে আসলো, এই তো আপনি বললেন সত্যযুগে ধ্যানের কথা বলা হয়েছে, তাহলে আমাদের এই কলিকালে তাহলে এই যে সত্যম পরম ধীমহি ব্যাসদেবজি, তাহলে সেই সত্যবস্তুকে আমরা ধ্যান করব, তাহলে ধ্যানের কথাই তো বলা রয়েছে। সেখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ গৌড়ীয় গোষ্ঠীপতি তার অর্থ প্রকাশ করে জানাচ্ছেন, দেখুন আপনারা ভুল বুঝবেন না, আমরা সত্যযুগে, সত্যযুগে কি করেছিল ধ্যান, হ্যাঁ তেতায়াম যজত মক্ষই, হ্যাঁ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরিকীর্তনাথ, হ্যাঁ কৃতে যধ্যায়ত বিষ্ণু তেতায়াম যজত মক্ষই, হ্যাঁ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরিকীর্তনাথ। এই কথার মানে এই বুঝবে না, এই যে এক্ষুনি আপনি বললেন সত্যযুগে ধ্যান করার কথা আছে, তেতাযুগে যজ্ঞ আদি যা কিছু করার কথা বিধান আছে, পরিচর্যা অর্চনা আদি সব কিছু দ্বাপর যুগে বলা আছে, আর কলিযুগে কেবল বলা আছে কেশব কীর্তনাথ, কলি কীর্তনাথ, তাহলে আমরা তাহলে কি মানে ধরব, তাহলে কলিকালে কেবল সংকীর্তনের দ্বারা, তাহলে সত্যযুগে আদি এসবে কীর্তনের দরকার নেই? প্রভুপাদ বলছেন না আপনারা বুঝতে পারেননি, আপনারা কথাটা বুঝতে পারেননি, কলিকালের দুর্দশাতে যেটা স্ট্রংগেস্ট মেডিসিন সবচেয়ে দামি ওষুধটা রেখে দিয়েছেন স্বাস্থ্যকাররা, সেই ওষুধটা হলো সংকীর্তন। এই ওষুধটা ওই যুগে অত বড় রোগ ছিল না, তখনও সংকীর্তন করলে অসুবিধে নেই, মানে সেখানে যে ধ্যানই করতে হবে এমন কোনো কথা নেই, সেখানে ধ্যানের বদলে যদি সংকীর্তন করা তাহলে হবে না, বলে হ্যাঁ সেখানে যে কলিকালে ধ্যানের কথা বলা হয়েছে এটা তো বলা হয়েছে কলিকালে ধ্যান করতে পার, তার মানে এই নয় সেখানে সত্যযুগে ধ্যানের কথা বলা হয়েছে অতএব ধ্যানই করতে হবে সংকীর্তন চলবে না, তা নয়। কে বললো এই কথা? এগুলো গোপন সিদ্ধান্ত। সেখানে বলছেন সত্যযুগে ধ্যানের কথা বলা আছে কিন্তু তুমি যদি সংকীর্তন করো তার তো আরও ভালো, কেন সংকীর্তনের মধ্যে মহাধ্যান, সংকীর্তন মানে কি আমি যে আজকে সংকীর্তন করতে বসেছি আমি ধ্যান করছি না, আমার মন কি অন্য জায়গায় রয়েছে নাকি, এই হরিকথা হরিকীর্তনের মাধ্যমে কীর্তনের মাধ্যমে আমার মন তো অনর্গল লেগে রয়েছে, না লাগলে তো হবে না, হরিকথা হবে না তো। তাহলে সেখানে বলা হচ্ছে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে সত্যযুগে ধ্যানের কথা বলা থাকলেও সেখানে যদি সংকীর্তন করেন মালামাল হয়ে যাবেন আরও লাভ, বলে উদাহরণ দিন একটা, বলে উদাহরণ দিচ্ছি, সেখানে আমি যে বলি মহারাজের যজ্ঞ যে পণ্ড হয়ে গেছিল সেখানে কি হলো সেখানেও বলেছিলাম, সেখানে আলোচনা করা প্রসঙ্গে বলা যে যজ্ঞ যখন পণ্ড হয়ে গেল তখন তিনি শুক্রাচার্য যে ভগবানকে ভগবান আপনার যজ্ঞটা পূর্ণ হওয়া দরকার, আমি জানি পূর্ণ করা দরকার, পূর্ণ না করলে হবে না, যজ্ঞ ভেঙে গেছে মধ্যেখানে, সেখানে শুক্রাচার্যজি বলেছিলেন তন্ততঃশ্চিদ্যম মন্ততঃশ্চিদ্যম দেশ কাল সমারত সর্বম নিশ্চিদ্যম করতি নাম সংকীর্তনম তব, মন্ততঃশ্চিদ্যম মন্ত্রের ভুল হলো, তন্ত্রের ভুল হলো, দেশ কাল বস্তু সব ভুল হয়ে গেল, তথাপি যদি সংকীর্তনের সাহায্য নাও সব ভুল মেকআপ হয়ে
গৌর প্রেমানন্দে। তাহলে সেইখানেই সত্যযুগের উদাহরণ আমি দিয়ে বলে দিলাম যে প্রভুপাদের সিদ্ধান্ত কতটা সাইন্স বিজ্ঞান ভিত্তিক। জগতের কেউ এরকম সিদ্ধান্ত করতে পারবেন না। তোমরা অন্য কোনো বাজারের কথা শুনো না, মরে যাবে, শুনতে ভালো লাগবে, খুব সুন্দর বলে, ওদের মাইক ভালো, আমাদের তো এই অবস্থায় বলতে হয়, ওদের বান বাজনা আছে, শুনতে ভালো লাগবে, কিন্তু সিদ্ধান্ত প্রচুর ভুল। যাই হোক, আমরা ভগবানকে সন্তুষ্টির জন্য এই কথা আয়োজন করেছি, অন্য কোনো অভিলাষ আমাদের নাই। সেখানে বলছেন সত্যযুগে যেমন ধ্যান করার কথা বলা আছে, সংকীর্তনের দ্বারা অনেক লাভ হতে পারে, কেন সংকীর্তনই মহাধ্যান। সেরকম বহুপাত বলছেন যজ্ঞের কথা যে বলা আছে, তেতা যুগে যে যজ্ঞ করে অশ্বমের যজ্ঞ আদি বিভিন্ন যজ্ঞের কথা রামচন্দ্রও করেছিলেন, কিন্তু সেই যজ্ঞ করলেও বহুপাত বলছেন সংকীর্তন যজ্ঞ হল সবচেয়ে বড় যজ্ঞ। সংকীর্তন যজ্ঞের উপরে আর যজ্ঞ আছে? কোনো যজ্ঞ নাই। বহুপাত বলছেন সংকীর্তন যজ্ঞ সবচেয়ে বড় যজ্ঞ, তার দ্বারা সবচেয়ে বড় যজ্ঞ হতে পারে। আর অর্চন বলছেন, অর্চন যে বলছেন সেবা পরিচর্যা, একটু আগেই কালপুষ্প আলোচনা করেছিলাম, ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গণের সম্যক সন্তুষ্টি বিধানের জন্য একমাত্র শ্রী পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এইটাই গৌরী আমাদের উপাস্য বলা হয়েছে। গোপন সিদ্ধান্তগুলো আপনারা যদি হৃদয়ে ধারণ করতে পারেন ভালো, বেশিরভাগ দেখা যায় পাত্রতা নাই, শোনে কিন্তু পাত্র রাখতে পারে না, এই শুনলো এখান থেকে বেরিয়ে গেল, লাভ হয় না কিছু, ঐশ্বর সবানের মূল্য নাই। সেই জন্য সেখানে বলা হলো সত্য তেতা দ্বাপর যুগের যা যা কিছু বিধান আছে তার মধ্যে সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিধান। কলিকালে সংকীর্তন বিধান দেয়া রয়েছে, এর মানে হলো কলিকাতে অন্য কিছু আর চলবে না, চলবে না, চলবে না, এত খারাপ অবস্থা। এখানে একমাত্র সংকীর্তনের মতো মহা মেডিসিন, মহৌষধ, এটা কাজে লাগবে। তাহলে অন্য অন্য যুগের যে সমস্ত ছোটোখাটো ব্যাধি ব্যাধি আছে সংকীর্তনের দ্বারা এমনিতে চলে যাবে, যাবি কাজে। এইটি হলো সিদ্ধান্ত। এখন আমাদের শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের উচ্চারণ করে কিঞ্চিত ব্যাখ্যা করা হবে অল্প, এটা আপনারা শুনুন। প্রথম অধ্যায় প্রথম শ্লোক বলছেন ব্যাসদেবজি মহারাজ লিখেছেন, অন্ময়াদ ইতরতশ্চার্থেষু অভিজ্ঞ সরাঠ তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি ইয়ৎ সূরয়ুঃ তেজো বারিমিদম যথা বিনিময়ো যত্রোতি সর্গঃ মৃষা ধান্যাস্তেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি সত্যম পরম ধীমহি। জন্মাদস্য যতো অন্ময়াদ ইতরতাশ্চার্থে সুসবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি ইয়ৎ সূরয়ুঃ তেজো বারিমিদাম যথা বিনিময়ো যত্রোতি সর্গহম মৃষা ধান্যাস্তেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। ব্যাসদেব গোস্বাই বলছেন ভগবানের লক্ষণ বলছেন, সম্বন্ধ অবিধেয় প্রয়োজন সবকিছুর মধ্যে লুকিয়ে রয়েছে। এই এক শ্লোকের উপরেতে ঢাকাতে প্রভুপাদ ঝুলনবাড়ি ঢাকাতে জন্মাদর্শ শ্লোকের উপর এক মাস কাল ব্যাপী ব্যাখ্যা করেছিলেন, এক মাস কাল ব্যাপী, এখানে হরিনাম চলছে আর ব্যাখ্যা করছেন জন্মাদর্শ শ্লোকে, পুরো কাল ব্যাপী, ম্যাস মাস কাল ব্যাপী, বড় আশ্চর্য। প্রভুপাদের তুলনা প্রভুপাদই, প্রভুপাদের তুলনা আমরা কাউর সঙ্গে দিতে পারি না। এখানে এই শ্লোকের আলোচনা প্রসঙ্গে আমি লজ্জা পাচ্ছি, এই শ্লোকের ভেতরে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অনন্ত রহস্য সব লুকিয়ে রয়েছে। যা কিছু ভাগবতের প্রতিপাদ্য বিষয়, অনুভবের বিষয় এই জন্মাদর্শ শ্লোকের ভেতরে লুকিয়ে রয়েছে। জন্মাদর্শ শ্লোক শোনার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়েতে এইটা প্রশ্ন জাগল, এই জন্মাদর্শ যত
এটা তো আমরা বেদান্ত সূত্রেও দেখেছিলাম। বেদান্ত সূত্রের প্রথম যখন চারটে পাদের প্রথম পাদ শুরু করা হয়, সেখানেও আমরা দেখি অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাসা আছে, তারপরেই জন্মাদস্যত অথা তো ব্রহ্মজিজ্ঞাসা, এর মধ্যে অথ এই শব্দের মধ্যে মঙ্গল আচরণ করা হয়ে গেছে। যেমন জীবদেব জীব গোস্বাঁপাদ ব্যাকরণ লেখবার আগে সেখানে বন্দনা করে নিয়েছেন, কি করে বন্দনা করলেন কেউ অনুভব করতে পারেনি, সেই সব কথা আমি এখন তুলছি না। এখানেও তাই বেদান্ত লেখবার আগে অথা তো ব্রহ্মজিজ্ঞাসা অথ অচ ইত্যাদি এই সমস্ত ওম তৎস এখানে বলছেন ইয়ন্মাদস্য, এর দ্বারা কি মানে হল, বলে জন্মাদস্য যত অর্থাৎ জন্মস্থিতি ভঙ্গ, এই তমাম অনন্ত ব্রহ্মাণ্ডের জন্মস্থিতি আর ভঙ্গ যার দ্বারা হয়ে থাকে, যত যার দ্বারা হয়ে থাকে আর অন্যয় ব্যতিরেকভাবে, কখনো কখনো বোঝা যায় না ব্যতিরেকভাবে হচ্ছে, অন্যয়ভাবে অনুভব করা যায় না, সেই জন্য বলছেন জন্মাদস্য যত অনময়াদ ইতরতশ্চার্থেসু সবিজ্ঞ সরাট, যিনি তার অভিজ্ঞানতা কাউর জ্ঞানের উপর নির্ভর করছে না, যিনি স্বয়ং পরিপূর্ণ জ্ঞানবান, যার জ্ঞানের দ্বারা জগতের লোক জ্ঞান প্রাপ্ত হয়, যাকে জ্ঞান লাভের জন্য অন্য কাউর উপর নির্ভর করতে হয় না, স্বয়ং তিনি জ্ঞানস্বরূপ, তাকে কাউর উপর নির্ভর করতে হয় না, সেই ভগবানকে জানবার জন্য যার কাছ থেকে অনন্ত জ্ঞান ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি প্রত্যক্ষ পরোক্ষভাবে অনন্ত জগতে যত জ্ঞান দেখতে পাচ্ছ সেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই ভগবান থেকে এসছে। যে ভগবান থেকে অনন্ত জ্ঞান অনন্ত জগতে পরিস্ফুটিত হয়েছে, সেই ভগবানকে জানবার জন্য আমি যদি ক্ষুদ্র জ্ঞানের সাহায্য নিয়ে অগ্রসর হই কি করে সম্ভব হবে। যার কাছ থেকে সমস্ত জ্ঞান প্রকাশ পেয়েছে তাকে জানবার জন্য আমি আমার ছোট জ্ঞানকে তাকে লাগিয়ে দেবো, তাকে জানবার জন্য কি করে হয়, বোঝা গেল না। মায়ের পেটে রয়েছে সেই বাচ্চাটা যদি বলে মাকে আমি কেমন দেখতে আমি দেখে নেবো, কি করে হয়, সে তো ভেতরে রয়েছে, তার পক্ষে সম্ভব হয় না মা কেমন এটা জানা সম্ভব হয় না। সেরকম অনন্ত ব্রহ্মাণ্ডে যত জ্ঞানের পরিস্ফুটন হয়েছে সমস্ত কিছু এই ভগবান থেকে এসছে, সেই ভগবানকে জানবার জন্য আমি আমার জ্ঞানকে অ্যাপ্লাই করব কি করে সম্ভব, বোঝা গেল। যেমন একটা বড় বৃত্তের মধ্যে ছোট বৃত্তগুলো থাকে, ছোট বৃত্তগুলো তাকে ছাড়িয়ে যেতে পারে না, বোঝা গেল। সে অনন্ত জ্ঞান রাশি অনন্ত, যে ভগবানের কাছে সর্বদাই বিরাজমান রয়েছে, তাকে আমার এই ক্ষুদ্র জ্ঞানের ভেলায় চড়ে আমি ভগবানের কাছে অগ্রসর হব এটা হতে পারে না, এটা হয় না। সেই জন্য যিনি স্বাভিজ্ঞ, যিনি নিজের ভিতরেই অনন্তকালে অনন্তকালের ইতিহাসে কোথায় কখন কি হয়েছিল কখন কি হবে সেগুলো সমস্ত তিনি জানেন, অনুভবের বিষয়। অনন্ত ইনফিনিটি কাল, অনন্তকালের ইতিহাসে কোথায় কোন জায়গায় কি ঘটেছিল, অনন্ত ব্রহ্মাণ্ডের কোন কোন কোণেতে কোথায় কি ঘটেছিল, কে কি করেছিল, সমস্ত কিছু যার নজরের বাইরে নয়, যার জ্ঞানের বাইরে নয়, সেই ভগবানকে তুমি ক্ষুদ্র জ্ঞান কাজে লাগিয়ে তুমি জেনে নেবে এটা কি করে হয়, এটাও হয় না। সেই জন্য বলছে সবিজ্ঞ সরাট, সরাট কথার মানে হল যার উপরে কেউ আধিপত্য বিস্তার করতে সমর্থ হবে না, অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কেউই ভগবানের উপর আধিপত্য বিস্তার করতে পারে না, যার যাকে বলতে গিয়ে অধ্যক্ষ যে বস্তু বলা হয়েছে, সরাট বস্তু বলা হয়েছে, তার কথার এই মানে যে যার ভগবত্তা অন্যের ভগবত্তার উপর নির্ভর করে না।
হয়তো বলবেন অন্য অন্য ভগবান তো আছেন, তার থেকে বেরিয়েছেন, কিন্তু স্বয়ং কৃষ্ণস্তু, কৃষ্ণস্তু ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই সব সিদ্ধান্ত আমরা দেখব। সেখানে দেখবে কৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ ভগবান, পরম ঈশ্বর, যেটা ব্রহ্মসংহিতায় বলছেন ঈশ্বর পরম, ঈশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সমস্ত কারণকে ট্রেস আউট করে যদি তুমি পিছন দিকে চলে যাও অনন্তকাল খুঁজতে খুঁজতে, বলে সেখানে কোনো কারণ পাবে না। যার জন্যই তো ব্রহ্মা নাভি নারায়ণের নাভিনাল থেকে বেরিয়ে যে পদ্মের ওপর বসেছিলেন, তার পদ্মের ভেতরে নাভিনাল দিয়ে নেবে উঠে দিব্য সহস্র বৎসর অপচয় করেছিলেন, কিছু জানতে পারেননি, কিছু করতে পারেন। তারপরে সে তপস্যা, সেটা আমি পরে আলোচনা করব। জন্মাদস্য যত যার কাছ থেকে এই অনন্ত জগতের সৃষ্টি স্থিতি এবার বিনাশ যার থেকে হয়ে থাকে অন্যায় ব্যতিরিকভাবে, হ্যাঁ অন্যায়, আর যেটাকে বলে যিনি সমস্ত বিষয়েতে অভিজ্ঞ রয়েছেন, যার অভিজ্ঞানতা অন্য অপর কাউর উপর নির্ভরশীল নয়, যিনি স্বরাট বস্তু যাকে কাউর আধিপত্য করতে হয় না, তথাপি এখানে প্রেমের একটা কথা ভগবান বলেন অহম ভক্ত পরাধীন, এগুলো বলা দরকার সঙ্গে সঙ্গে, লোকে বুঝতে পারবে না। ভগবানের স্বরাটত্ব আছে, একই সঙ্গে ভগবান বলছেন আমি ভক্তের অধীন, এগুলো কি করে হয়, এগুলো সব প্রেমের কথা। বলছেন যিনি এই আদি কবি, কবি কাকে বলে, বলে আমরা জানি কবি বলে কবিতা লেখেন যিনি তিনি কবি, বলে না এই আমাদের এই বিচার এখানে তা নয়। ভাগবতে আদি বিভিন্ন জায়গায় কবি কথাটা ব্যবহার করা হয়েছে, কবি কথাটার ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বলা হয়েছে কবি হচ্ছে কে, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান দ্রষ্টা, যার মধ্যে সমস্ত কিছু তত্ত্বজ্ঞান উপস্থিত রয়েছে, তিনি হচ্ছেন কবি। ভগবানের কৃপা লাভ করে তিনি এমন একটা দশা লাভ করেছেন যিনি ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে সব কিছু অনুভব করতে পারেন, নিত্য অনিত্য বিষয়ে যা যথেষ্ট, কিসে বন্ধন হবে কিসে বন্ধন হবে না সব তিনি অনুভব করতে পারেন। সেই জন্য বলছেন সেটাকে বলা হয় কি, কি বলা হয়, কবি। এই কবি যারা মহামহা তত্ত্বজ্ঞানী পুরুষ আছেন, শাস্ত্রকার তত্ত্ববিদ, তাদেরকে কবি বলে সম্বোধন করা হয়েছে। আর এখানে ব্রহ্মা প্রথম এই সৃষ্টির মধ্যে প্রথম ভগবানের কৃপা আবির্ভাব হয়েছেন, তাই জন্য আদি কবয় ব্রহ্মাকে বলেছেন, আদি কবিকে ব্রহ্মা, ব্রহ্মা চতুর্মুখ থেকে সমস্ত বেদ বেরেছে সমস্ত কিছু। সেই জন্য এখানে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যত সুরয়ঃ, যিনি ব্রহ্মার হৃদয়তে প্রেরণা করে সেই সমস্ত ভাগবত তত্ত্ব অনুভব করিয়েছিলেন, দিয়েছিলেন, চতুশ্লোকী ভাগবত দিয়েছিলেন, এগুলো আমরা আলোচনা করব। ব্রহ্মার হৃদয়তে যিনি এই সব দিব্য জ্ঞান ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশ করেছিলেন, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, আর যার ব্যাপারেতে মুহ্যন্তি যত সুরয়ঃ দিব্য সুরীগণ, অনেকে সুরয় কথার মানে করেন স্বর্গের দেবতা, এখানে এত ক্ষুদ্র অর্থ হবে না, সুরয় কথাটার মানে যদি খালি স্বর্গের দেবতা বলো ভুল হয়ে যাবে, সুরয় কথাটার মানে নিতে হবে যারা দিব্য সুরীগণ, অর্থাৎ বহু তত্ত্বজ্ঞান অনেক কিছু জানেন, ঋষি মুনিগণ যারা সব আছেন দেবতারা সবাই দিব্য সুরীগণ, একটা ওপেন অর্থ করো তাতে অনেকটা জায়গা কভার হয়ে যাবে, শুধু স্বর্গের দেবতা বললে হবে না এখানে। আর মুহ্যন্তি যত সুরয়ঃ, সত্যিই তাই, সত্যিই তাই, মিথ্যে কথা নয়, যেখানে বৈশিষ্ট্য মুনি, হ্যাঁ বৈশিষ্ট্য মুনি, তারপরে এই যে ভরদ্রাজ আদি যারা আছেন বড় বড় সব ঋষি, গৌতমী ঋষি, তারা সব বিভ্রান্তিতে পড়ে গেছেন, তারা এক একটা দর্শন দান দিয়েছেন, গৌতমী ঋষি একটা দিয়েছেন, বিভিন্ন রকম দর্শনে ছোট দর্শনে বিভিন্ন প্রচার হয়েছে,
কিন্তু বাস্তবিক পক্ষে তারা কেউই শুদ্ধ ভক্তির কথা জগতে অনুভব করে বলতে পারেন। তাদের চরণে আমাদের দণ্ডবত, আমাদের অপরাধ না হোক, এটাও ভগবানের লীলা। বলছেন যখন সুখদেব গোস্বামী সেখানে গিয়ে উপস্থিত হলেন, ভাগবত কথায় শুনবেন যেখানে গঙ্গায় পয়প্রবেশন করেছেন, ভগবত কথা শুনবেন, এটা তো গুপ্ত কথা, এখনো তো প্রকাশ হয়নি। পরীক্ষিত মহারাজ কি উদ্দেশ্যে গেছেন কেউ বুঝতে পারছে না, পয়প্রবেশন করছেন, সাত দিন মাত্র টাইম আছে, সাত দিনের মধ্যে মরতে হয় পরীক্ষিত মহারাজকে, আর তোমাকেও সাত দিনের মধ্যেই মরতে হবে, আমাকেও সাত দিনের বাইরে তো কেউ মরতে পারবে না, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এর মধ্যেই মরতে হবে, সাত দিনের মধ্যে মরতে হবে। আর পরীক্ষিত মহারাজের সাত দিন মানে সাত দিবসের একটা একটা পিরিয়ড আছে, এর মধ্যে মরতে হবে। সুখদেব গোস্বামীর কাছে এই পরীক্ষিত মহারাজের কাছে সাত দিনের মধ্যে মরতে হবে এরম একটা সার্টিফিকেট এসেছিল, তুমি এখন মরবে না, সাত দিন পরে। পরীক্ষিত মহারাজের কাছে ডেফিনেট একটা সার্টিফিকেট ছিল, এখন মরবে না, সাত দিন টাইম আছেই আছে, কিন্তু আমার কাছে সাত দিন কেন, সাত মিনিটের কোনো, সাত সেকেন্ডের কোনো গ্যারেন্টি নেই। এইখানেই বিচার্য বিষয় যে পরীক্ষিত মহারাজের কাছে সাত দিনের একটা নোটিশ এসেছিল, আপনি রেডি হয়ে যান, সাত দিন পরে মরবেন, এখন মরবেন না। তো সাত দিন টাইম পেয়ে গেছেন, খট্টাঙ্গ রাজা পেয়ে গেছেন, দু মুহূর্ত না এক মুহূর্ত, দু মুহূর্ত না এক মুহূর্ত, যাই হোক ভুলে গেলাম, আমি আমারও ভুল হয়ে যায়, অনেক কিছু মাথা রাখতে পারি না, মাথা ছোট। বলছেন সেখানে খট্টাঙ্গ রাজা চলে গেল, খট্টাঙ্গ রাজা জেনে নিল, ঠিক সেই রকম ভাবে পরীক্ষিত মারা সাত দিনের নোটিশ পাওয়ার পর দেখলেন আর বিষয় কাজ সঙ্গত হবে না, তিনি সমস্ত বিষয় কাজ থেকে উপরত হয়ে সোজা চলে গেলেন গঙ্গার তীরে, আর ঋষি মুনি সবাই ভিড় করে রইলেন। আমার বাস্তবিক কি মঙ্গল কর্ম করব, আমাকে উপদেশ করুন হে ঋষি মুনিগণ। সেখানে এক একজনে এক একটা উপদেশ করছেন, এক একজনে বলছেন এই করুন, একজন এই করুন, কিন্তু তারপরে যখন শ্রী সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হলেন, তার মহা প্রভাব তিনি যখন সেখানে উপস্থিত হলেন, সেই সুখদেব গোস্বামীর উপস্থিতির জন্য কি কি ঘটনা ঘটেছিল তার চরণে মাথা রেখে রাজন প্রার্থনা করেছিলেন, এবার আমার রাস্তা আপনি বলুন। তখন সেখানে এই ভাগবত কথার চর্চা হয়েছিল, সেখানে সব ঋষিমুনিরা উপস্থিত ছিলেন। এখন প্রশ্ন আসবে, তারা তো সব অনেক সিনিয়র, তার থেকে আমাদের জড়জগতে একটা কথা আছে, সিনিয়রিটি মাস্ট বি গিভ ইন প্রায়োরিটি, সিনিয়রিটি মাস্ট বি গিভ ইন প্রায়োরিটি। আমরা সিনিয়র ব্যক্তিকে বেশি অগ্রাধিকার দেব, কিন্তু স্বাস্থ্যের বিচারে তা বলে না, স্বাস্থ্যের বিচারে তা বলে না, স্বাস্থ্যের বিচারে সূক্ষ্ম বিচার আছে, সেখানে সিনিয়রিটি মাস্ট বি প্রায়োরিটি এটা হয় না। সেখানে দেখা যায় সুখদেব গোস্বামীর মতো কালকে ছেলে ষোলো বছরের সেই অগ্রাধিকার পায়, পায় কি না, স্বাস্থ্যের গম্ভীর অর্থ এসব। হ্যাঁ, এরা যারা সূক্ষ্ম তত্ত্ববিদ তারা এইসব জড় সংসারের আমার বয়স কে আগে এসছে পরে এসছে এইসব বিচার বেশি করেন না, তারা জানে এগুলো নিয়ে কী হবে বাস্তবিক। যাই হোক, যে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুঝন্তি যত সুরয়ঃ, যা সুরয়ঃ, এই যে দিব্য সুরীগণ যে ভগবত তত্ত্ব বিষয়েতে সর্বদাই পাগল হয়ে যান, অনুভব করতে পারেন না, এমনকি বেদ পুরাণে কি লেখা আছে এইটাই ঋষিমুনিগণ সিদ্ধান্ত করতে পারেন না, ঋষিমুনিগণ এইটি সিদ্ধান্ত করে বার করতে পারছেন না, বাস্তবিক এই বেদ উপনিষদ পুরাণের বাস্তবিক কি অর্থ। আমি গরুর পুরাণের এই অর্থটা বলা হলো ঠিক আছে, অর্থ অয়ম ব্রহ্মসূত্রানাম ভারত অর্থ বিনির্ণয়, এ কথা বলা হয় ভাগবতী মহাপুরাণ, কিন্তু সাধারণ লোক তো বুঝতে পারছেন, এবং বেদের কি অর্থ কে বোঝে, ভগবান নিজে বলছেন বেদস্য সর্বই রহমবেদ্য, আরে সর্ববেদের উপপাদ্য প্রতিপাদ্য বিষয় হলো আমি, কিন্তু কেউ জানতে পারছেন, ভগবান নিজে বলছেন আমি বেদবিদ, বেদের কর্তা, বেদের কর্তা আমি, বেদকৃত বেদবিদ চাহম, আমি বেদের কর্তা আর বেদের বেত্তা আমি, আমি ছাড়া কেউ বোঝে না বেদের বাস্তবিক গোপন অর্থ কি। সেখানে সাধারণ লোক মাথা ঘামাতে যাবে,
কি সেখানে পাবে, পাবে কিছু? সেই জন্য অর্থ করো, সিদ্ধান্ত করো মহাজন আনুগত্য, সৌত পন্থায় যাও। সৌত পন্থায় না গেলে পরে, সৌত পন্থায় অবস্থিত না হলে অনন্তকাল যদি ভজনের নাটক করো কিচ্ছু করতে পারবে না। এরকম একটা করে জীবন চলে যাবে তোমার, একটা করে জীবন লাভ করবে চলে যাবে, অনন্তকালে তোমার কোনো সুবিধা হবে না। কিন্তু যেই মাত্র তুমি সৌত পন্থায় অবস্থিত হয়ে যাবে সেই জন্য তোমার সলিউশন হয়ে গেল, যাও এবার আর কোনো সমাধান, সমাধান শেষ হয়ে যাবে। সেই জন্য বলছেন যার বিষয়েতে কোনো সিদ্ধান্ত করতে গিয়ে, বিচার বিবেচনা করতে গিয়ে দিব্য সুরীগণ, বড় বড় ঋষি মুনি দিব্য সুরীগণ মোহপ্রাপ্ত হন। আর তে যে বলছেন তেজ বারি মৃদাম যথা বিনিময় যত্তৎসর্গহম মিশা শত রজতম গুণের, এই যে খেলা চলছে এর খেলার দ্বারা এমনভাবে সমস্ত জগতের লোকগুলোকে নাচাচ্ছে কেউ অনুভব করতে পারছে না। এ খেলা চলছে নিরন্তর কিন্তু কেউ অনুভব করতে পারছেন না, বড় আশ্চর্য। গুণা গুণেই সুবর্তন্তে ইতিমাত্যা না সজ্জতে বুধাহ, যারা বুঝতে বা বাস্তবিক তত্ত্বজ্ঞানী তারা জানতে পারেন এই গুণের সঙ্গে গুণের লড়াই হচ্ছে, ওখানে নিজেকে জড়ান না, গুণের সঙ্গে গুণের লড়াই ফাইটিং হচ্ছে। এ ওকে দাবিয়ে দাও, এই গুরু ভাইটাকে ফেলে দাও, একে মেরে ফেলো, উড়িয়ে দাও, মেরে দাও, এইসব। আর নিজের প্রতিষ্ঠা প্রতিপত্তির চেষ্টা করা হচ্ছে, কিন্তু যার পেছনে ভগবান প্রতিষ্ঠা দেয় তাকে আটকাতে পারা যায়? প্রতিষ্ঠার স্বভাবেই যেই না চাহে তার হয় বিধাতা নির্মিত। এরা এতই বোকা, এতই মূর্খ, বেশ নিয়ে কোনো লাভ নেই। সন্ন্যাস ব্রহ্মচারী এ বেশ নিয়ে কী করুক, কিছুই তো অনুভব করেন। যেখানে মাধবেন্দু পরিবার প্রতিষ্ঠা ফেলে দিয়ে জঞ্জালের মতো দৌড়ে পালিয়ে যাচ্ছেন, আমার সকালবেলা হলেই লোকে বলবে আরে গোপালকে ক্ষীর দিয়েছে মহাবৈষ্ণব পা ধোয়াবে, পালাচ্ছেন। বৈষ্ণবগণ কোনো প্রতিষ্ঠা চান না, সেবাই তাদের সুখ, কুপ্ত সেবা। যার ভিতরে সিদ্ধান্ত জ্ঞান হয়েছে, যিনি ভক্তি লাভ করেছেন, তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তিনি কখনো ঢেয়া পাঠিয়ে বলবেন না। ভক্তি লাভ করলে বলে ভক্তি গোপন সম্পত্তি, লুকিয়ে ফেলে, বলে আমার তো কিছুই হলো না। সনাতন গোসাঁয়ের রচিত যে বিচারগুলো শুনবে আমি কোনো সময় আলোচনা করব নিশ্চয়ই, এখানে না অন্য অন্য জায়গায় তো হরিকথা হতেই থাকে, এখানে না ভগবত প্রেরণা দিয়েছেন, হয়তো জানি না বামনদেব কোনো কোনো কেশবকুশী মহারাজের প্রেরণা। সেখানে দেখা যাচ্ছে যে যত বেশি ভক্তি লাভ করেছে তার তত বেশি দৈন্য। নারদজি মহারাজ শঙ্কর ভগবানের কাছে গিয়ে বলছেন আপনি তো মহাভক্তিমান, আপনার আপনার কানে আঙুল দিচ্ছেন, কি বললে আমি ভক্তিমান, ছি 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 এ কথা বলো না, আমি কিচ্ছু পাইনি, ভগবানের কৃপা। যে যত বেশি ভক্তি পায় তত বেশি তার দৈন্য, বোঝা গেল? আবার দৈন্যটাও কপট অর্থ নয়, বাস্তবিক অর্থ, শিশুর মতো তার জীবন। এগুলো অনুভবের বিষয় হয় না, সাধারণ লোক বুঝতে পারে না, নির্ণয় করতে পারেন। বাইরে কপটতাময় ওই যে দণ্ডবধ, মহা দণ্ডবধ মহারাজ আমি তো আপনার চরণের ধুলি, কপট বেটা। কৃষ্ণ আমাদের 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 এই যে আমাদের পরম পূজ্যবাদ ত্রিবিক্রম মহারাজ, পরম মাধবকোশী মহারাজ থাকতেন, একজন দণ্ডবোধ করে গেল, আমি তার নাম বলবো না, বললে আবার প্রকাশিত হয়ে যাবে, দণ্ডবোধ করে অনেকক্ষণ ধরে গিয়ে গেল, আমাদের বুঝি বেটা কপট বেটা, বেটা কপট, পরিষ্কার বুঝতে পান, গুরুদেব বুঝতে পারে, বৈষ্ণবরা বুঝতে পারে কে কপট দণ্ডবোধ করে কে বাস্তব দণ্ডবোধে, বামন মহারাজ বুঝতে পারতেন, কিচ্ছু বলতেন না, নাক টিপে বসে থাকতেন, জানি এর খেল ওই করবে, আমাকে কিছু করতে হবে না, ওর ওষুধ ও নিজেই পেয়ে যাবে, তুমি কেন ওর পেছনে সময় নষ্ট করছো, ওর ওষুধ পেছনে লাগিয়ে দেবে, চিন্তা কিছু নেই, তোমার কিছু সমাধান করতে হবে না, ও নিজের জ্বালায় জ্বলবে। বৈষ্ণবদের পেছনে যারা যায় জ্বলে পুড়ে মরে যায়, আগুনে জ্বললে ভালো। এই জন্য শাস্ত্রকাররা বলছেন যে বন্নি সূর্য ব্রাহ্মণেভ্য তেজিয়ান বৈষ্ণব সদা, বলছেন আগুন সূর্য জ্যৈষ্ঠ মাসের সূর্য ব্রাহ্মণ তেজিয়ান সব তেজিয়ান আগুনের মতো জ্বলছে, বলে এদের সবার থেকে তেজিয়ান হল বৈষ্ণব, একটু কিছু করলে তুমি পুড়ে ছাই, কিছু করতে পারো, ওরা কিছু বলবে না, ওরা অভিশাপ কিছু বলবে না, তুমি নিজে পুড়ে যাও।
ওইজন বন্ধি বন্নি সূর্য ব্রাহ্মণেভ্য তেজিয়ান বৈষ্ণব সদা, এইসব কথার উদাহরণ দিয়েছেন। এমনকি দ্বারিকা লীলাতেও ভগবান শ্রীকৃষ্ণ তার ছেলে নাতি এদেরকে সব বলে, এই বেটা কার সঙ্গে আর কি মেরেছিস, হায় হায় এই এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে হয়ে গেছে কাজ। আবার কিকোলাস সেই নিগরাজা তাকে উদ্ধার করতে গিয়ে সেখানে প্রমাণ করেছেন, দেখো কখনোই আত্মসাত করো না, ব্রাহ্মণ বৈষ্ণব তাদের একটা কানা করি আত্মসাত করো না, পুড়ে মরে যাবে, হজম করতে পারবে না। তেজিয়ান বৈষ্ণবদের কোনো কিছু আত্মসাত করো না, করলেই শেষ, জীবন শেষ হয়ে যাবে, সেই সব কথা জানিয়েছেন। যাই হোক, আমরা এখানে এর বিস্তৃত আলোচনা কালকে করব, অত্যন্ত গভীর সিদ্ধান্ত, অনেক কথা আলোচনার ইচ্ছা হয় কিন্তু সময় পারমিট করে না। এই জন্মাদর্শ নিয়ে এক মাস কাল আলোচনা করলে খুব ভালো সুন্দর, কিন্তু কে শোনে, আমি এক পাগল মহাপ্রভু সনাতন গোবি, তুমি এক পাতুল আমি এক বাতুল, দুজনে মিলে হয় সমতুল, মহাপ্রভু বলছেন তুমি এক বাতুল আমি এক বাতুল, দুজনে মিলে তো হই সমতুল। হ্যাঁ, সেটা তো আলাদা প্রসঙ্গ। সেখানে বলছেন এই ত্রিগুণ ত্রিগুণ ত্রিগুণ, এই যে সতরজ গুণ তিসর্গ মৃষা, বলছেন তেজ বাহারি মৃদা যথা বিনিময়, এই যে তেজ তেজ তত্ত্ব, বাড়ি হচ্ছে জল তত্ত্ব, মৃদা মৃত্তিকা তত্ত্ব, যে ভগবানের মায়াতে মিশে গিয়ে একটা কনফিউশন একটা, হ্যাঁ যারা কনফিউশন সৃষ্টি হয়, আমি এমন একটা জায়গা চাই, আমি এমন একটা জায়গা বৈষ্ণবদের কাছে প্রার্থনা করি যেখানে কোনো সময় দেখব না, কোনো কিছু স্থান কাল নিয়ম কিছু নেই, কেবল কথার প্রবাহ চলবে, আর আপনাদেরও সংসারের কোনো কাজ থাকবে না, সব ছেড়ে চলে আসবে। কিন্তু সেটা হয় না, সেটা হবে না, হচ্ছে কই, মায়াদেবীর এমন প্রভাব। হ্যাঁ, সূর্যকুণ্ডে থাকতাম, একজনের কাছে হরিকথা বলছি, একজন পাগলের মতো, ঘর বন্ধ, কখনো কখনো একা, কেউ নেই, ফাঁকা খালি ভগবানকে শুনিয়ে যাচ্ছি, সূর্যকুণ্ডে ভাঙা চোড়া কোথায় আছি, ওই মন্দিরে ঢুকলে আমাকে খুঁজে বার করতে পারবে না, ওইখানে মন্দির দিয়ে ঢুকেছি, ভেতর দিয়ে কোথা দিয়ে ঢুকেছি, গোপন জায়গা, কেউ আমার কাছে যাবে পারবে না, নির্জন বসে বসে ভগবানকে শুনিয়ে যাচ্ছি। আবার কোনো সময় একজন রয়েছে, কোনো সময় ব্রজবাসীরা তো পাগল, কিছু বোঝে না, ক্যা বাবা ক্যা বল রা, কিছু বোঝে না, আপনাদের যেমন সিদ্ধান্ত বললে কিছু বোঝে, ওরাও সব বোঝে না, ওদের কাছে মজার কথা বলতে হবে লীলা, সিদ্ধান্ত বলে ক্যা বাবা ক্যা বল রা, বাবাকে ডিমাগ খারাপ হয়ে গিয়া, কিছু বোঝে না ওরা, এরা এসব বুঝবে না, কত তত্ত্ববিদ হলে এসব কথাগুলো অনুভব করা যায়, কি করা যায়, ওরা সরল, ওরা খালি লীলা শুনতে চায়, কৃষ্ণ মাখন চুরি করেছে, কোথায় গেছে, কি বদমাইছে, এগুলো এদের ঠিক, এইসব বলে কি হবে, জন্মাদর্শ শুনে আমার কি হবে, তাই তো ঠিকই, কৃষ্ণকে তো পেয়েই গেছে, জন্মাদর্শ শুনে কি হবে। যাই হোক, এগুলো রসিকতা করলাম, বাস্তবিক পক্ষে বিচার হলো এই যে তেজ তেজ তত্ত্ব, বাড়ি তত্ত্ব জল তত্ত্ব এবং মৃত্তিকা তত্ত্ব, যার মায়াতে মিলেমিশে এমন একটা হয়, একের জায়গায় অপরের ভ্রম হয়, দূরে তুমি যাচ্ছ মরিচিকাতে মরুভূমির মধ্যে, দূরে মরিচিকা দেখতে পেলে পরিষ্কার মনে হচ্ছে ওখানে জল আছে, গাড়ি করেও যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন দেখে ওখানে বৃষ্টি হয়ে গেছে মনে হয়, কিন্তু গিয়ে দেখে তো একটু আগেই দূর থেকে দেখলাম এটা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু না বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয়নি, ওটা হচ্ছে তেজ তত্ত্ব, ওখান থেকে বায়ুগুলো গরম হয়ে উপরে উঠে গেছে, উপরের বায়ু নিজে সেখানে কম্পমান রয়েছে, ওই যে কাঁপছে ওখানে ওই জল মনে ভ্রম হচ্ছে, সেখানে হরিণগুলো কি করে, জল পাওয়ার আশায় ছুটে ছুটে চলে যায়, তারা বোকা, তারা জানে না ওটা জল নয়, জলের তৃষ্ণায় কাতর হয়ে ছুটছে ছুটছে, তো ও একটু দূর যাচ্ছে বলে একটু দূরে জল আছে, কিন্তু জল আদৌ নয় ওটা, ওটা মরিচিকা মাইরেজ, ওই মরিচিকাতে ছুটতে ছুটতে তার জীবন অবসান হয়ে যায়, কখনো কখনো তারা বংশীর ধ্বনিতে শুনতে শুনতে ছুটে যায়, ওটা তো অন্য উদাহরণ, তথাপি বললাম সংসারী লোক কি করে আবদ্ধ হয়ে মরে এটা উত্থাপন করতে গিয়ে দুটো কথা বললাম, সুখের আশায় এই সংসারের লোক মরিচিকার পেছনে দৌড়ায়, আবার কখনো কখনো ব্যাধ যেমন সেখানে বংশীর ধ্বনি করছে, ওই বোকা
হরিণটা জানে না তাকে মেরে ফেলার জন্য ও বংশীধ্বনি করছে, আর বংশীধ্বনিতে লোভে পড়ে ও দৌড়াচ্ছে, আর দৌড়ে দৌড়ে যখন যাচ্ছে তখন দেখা যায় তাকে মেরে ফেললো, স্বীকার করল। সংসারী জীবও তাই, তারা এই সংসারের আপাত মনোরম সুখের পেছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এই বোঝে নাতি হলে বোধ হয় সুখ হবে, এই বলে পুঁতি হলে সুখ হবে, আর বলে নাতির ঘরে যদি বিয়ে দেওয়া যায় তাহলে ভালো হবে, আমি মরবো নাতির বিয়েটা দেখে, নাতির বিয়ে দেখে মরবে, ভালো দেখ জমেরও অরুচি, জম নিতে চায় না, নাতির বিয়ে দেখে মরবে, কত আশা, দেখো দেখে যদি তোমার কিছু সুবিধা হয়, নাতি বিয়ে করলে তোমার কি সুবিধা হল, তুমি বিয়ে করেছিলে তোমার সুবিধা হয়েছিল, তার ফলটা এখন বুঝছো বুড়ি অবস্থায়, এই বোকালোকগুলো তাদের কি বলা যায়, যা বলবো তাই কিছুই অনুভব করবে না। যাই হোক, এখানে বলছেন তেজ বাড়ি তত্ত্ব এই সমস্তগুলো একে অপরের ভ্রম করায়, যেমন দুর্যোধন সেখানে ওখানে সেখানে হচ্ছে মিথ্যি তত্ত্ব ছিল, কাঁচটাকে কাঁচ যেটা তুমি কাঁচের বাসন চীনা মাটি এগুলো সব কি তত্ত্ব, মিথ্যি তত্ত্ব, এগুলো সব মাটি তত্ত্ব, মাটি তত্ত্ব এগুলো সব, সেখানে যে ওই গ্লসি একেবারে চকচক করছে জলের মতো, দুর্যোধন ওখানে ঢুকে যেখানে জল নেই সেখানে ও জল মনে করে কাপড় তুলছে, আবার যেখানে জল আছে আগে ঠকে গেছি, আবার লোক হাসবে এখানে আমার জল নেই, দুম করে জলের মধ্যে পড়ে গেল, সবাই মিলে হাসতে আরম্ভ করলো, এইভাবে দুর্যোধন অপমানিত হলো, তারপরে গিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো, জানো তো। তাহলে যেখানে এখানে এই উদাহরণটা কেন দিলাম, অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ, মাথায় যেন অনায়াসে ঢুকে যায়। তাহলে দুর্যোধনের মতো ব্যক্তিরই সেখানে জলের জায়গায় স্থলের ভ্রম, স্থলের জায়গায় জলের ভ্রম, তাহলে এখানে তো ঠিকই বলেছে, তেজো বারি মৃদা যথা বিনিময়ু ইত্র তেসর গহম রেশা, এই ত্রিগুণের যে দাপট চলছে, ত্রিগুণের খেলা, এই যে সত্য করে মানছে, অসত্যরে সত্য করি মানি, কিন্তু এই যে অসত্যকে সত্য করে মানছ, বাস্তবিক যে ভগবানের অধিষ্ঠান না থাকলে যেটাকে অসত্যকে সত্য করে মানছ সেটাও সম্ভব হতো না, আমার কথার মানে কেউ বুঝতে পারল, কেউ বুঝতে পারল, যেটাকে অসত্যকে সত্য করে মানছ সেটাও সম্ভব হতো না যদি ভগবানের অস্তিত্ব না থাকত। এইসব কথা কালকে আমি সুন্দরভাবে চেষ্টা করব, অনেক সুন্দর ব্যাখ্যা কর, কিন্তু যতটা স্ফূর্তি হয়, আবার অন্য জায়গায় যদি তাদের ভক্তি বেশি থাকে আমার কাছ থেকে দুধটাকে বেশি করে দহন করে নেবে, আমি তো গরু, আমার কাছে যত দহন করবে তত পেয়ে যাবে, গোমাতা দুধ দেয় দহন করতে পারলে দেবে, না দেবে পড়ে থাকবে দুধ কী করবে, সেই জন্য আপনাদের ভক্তি আমার কাছ থেকে দহন করে নেবে। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভেবেছ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।